হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আবার বিকেল বিকেল আমরা একটা নতুন জায়গায় বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি বলো তো? শুধুই কি খাওয়া দাওয়া? তা কিন্তু নয়, তোমরা যদি অবশ্যই দেখো পুরো ভিডিওটি তাহলে বুঝতে পারবে যে আজকের ভিডিওতে কি মজার মজার দৃশ্য রয়েছে, আর আমরা কোথায় কোথায় যাচ্ছি, আর কি কি খেলাম, সব কিছু তোমরা দেখতে পাবে। আর এনজয়টা কেমন করলাম সেটাও তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটি এনজয় করো। বেশি বকবক করছি না, তোমরা সবাই আমার ভিডিওটি দেখতে থাকো। আমরা যেখানে যাচ্ছি সেখানে খাবারের দোকান খুবই কম নেই বললেই চলে। তো সেই জন্য তোমাদের দাদা ভাই কিছু জিনিসপত্র কিনে নিল বাচ্চাদের জন্য। তো দেখতে দেখতে অনেকটাই পথ চলে এলাম। তোমরা ভাবছো নিশ্চয়ই যে দাদাভাই দিদিভাই কোথায় নিয়ে যাচ্ছে আমাদের। তো আর বেশিক্ষণ না, আমরা চলেই এসেছি। আসলে মেয়ের স্কুল ছুটি ছিল, তো ছুটিটা এবার শেষ হয়ে যাবে। তো মেয়ে অনেকদিন ধরেই বায়না করছে যে মা কোথাও ঘুরতে যাব। তো আমাদের সামনাসামনি ঘোরার মতো সেরকম কোনো জায়গা নেই, তো পার্ক আছে, তো ভাবলাম ওদের পার্কেই নিয়ে যাই। তো আমাদেরও একটু ভিডিও হবে, সব ঘোরাঘুরি হবে, আর ওদেরও ভালো লাগবে, ওরাও একটু খেলাধুলো করবে। তো দেখো এখানে একটা ডাইনোসর করা আছে, তো ওটার জন্যই বাবুর বেশি ভালো লাগে এখানে আসতে। আমরা আগেও এসেছি, আমার আগের চ্যানেলে এটার ভিডিও অনেকগুলোই দেওয়া আছে, তো তোমরা চাইলে গিয়ে দেখতেও পারো, সেটার লিঙ্কও আমি দিয়ে দেব। আর এদিকে দেখো আমরা পৌঁছে গেলাম, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বেশি সাজছিলাম না, তোমাদের দাদা ভাই শুধু বলে তোমার গলা খালি গলা খালি, গলায় পড়তে আমার ভালো লাগে না গরমে, আর প্রচণ্ড গরম। তো তাও বললো বলে গলায় একটা পরলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা এসে গেলাম, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ওদের নিয়ে একটু খেলাধুলো করব। তো ওরা কী কী করে সেটা তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখো, আর অনেক অনেক কমেন্ট করে দাও।
তো দেখো, ওদের সাথে আমারও খুব ভালো লাগছে এগুলো করতে। আমার ইচ্ছে করছিলো এটাতে বসি, কিন্তু অনেক লোকজন আছে, তাকিয়ে আছে, ওই জন্য বসলাম না। আর ভিডিও বানাতে হবে, তো রিলস বানাবো, ওই জন্য ওদের একটু খাইয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই চিপস আর জুস কিনেছিল, মানে লস্যি। তো চিপসটা এখন ওরা খেতে চাইছে না, এখন লস্যিটা খেতে চাইছে। একটু ঠান্ডা ঠান্ডা তো, গরমে খুব ভালো লাগে। তো ওদের খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর আমরা রিলস বানাবো। তো তোমরা সঙ্গে থাকো, রিলসগুলো আমার শর্টস ভিডিওতে তোমরা দেখতে পাবে। দেখলাম এখানে অনেক বাচ্চারা এসেছে, তো ওদের সঙ্গে ওরা ওখানে খেলছে। ভালোই হয়েছে ওরা খেলুক, আমরা এখানে ভিডিওগুলো করে নিই। আর দেখো অন্ধকার হয়ে হয়ে আসছে, তার চেয়ে ভালো ভিডিওগুলো করে নিই, চলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি আর কি, আমার বাবু সোনার আর এই দিকটাতে ভালো লাগছে না, আমাদেরও ভালো লাগছে না, কারণ প্রচুর লোকজন এই দিকটাতে। তো আমরা ওই দিকটাতে এখন যাচ্ছি, ওই দিকটাতে কেমন কি আছে চলো একবার দেখি। বাচ্চাদের সাথে বাচ্চা হতে বেশ ভালোই লাগে। তো আমি উঠে পড়লাম স্লিপ নিতে। গোল গোল নয়, দোল 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 দোল। আমি একবার অনেক জোরে করবো, করো তুমি, করতে পারো না, আগে চিৎকার করছো, তাকে একটু দুলি দাও, ভালো করে বসো, তোমাকে দুলি দিলে পড়ে যাওয়ার কারণ তুমি নিজের বসে যেটা করছো, নিজের বসে যেটা করছো, আমাকে
তো দেখো বন্ধুরা অন্ধকার হয়ে গেছে, আর মামমাম যেতে চাইছে না, ওদের খুব ভালো লাগে। কি হয়েছে? সব জায়গাতে সাউন্ডটা কম আসছে। জুতোটা লাগিয়ে ছিল বলতে আমি সবই বন্ধ করে দিয়েছি, তার কারণ ওখানে অনেকে রিলস বানাচ্ছে, সব সাউন্ড গানের সাউন্ডগুলো আসছে, ওই জন্য সাউন্ডগুলো অফ করে দিয়েছি আমি। আর আমি আলাদা করে ভাড়া বাড়িলাম তোমাদের জন্য। না দুধনি কলো, ওই দুধনি কলবো। এই তুই ভাইকে কোলে নে না, চলে বাবু আগে বস, দিদি তারপর বস। হ্যাঁ ভাই পারবে, তো বন্ধুরা সন্ধে হয়ে গেল দেখতে দেখতে, আর মেঘ ধরে আসছে, প্রচণ্ড মেঘ ধরেছে। তো আমরা এবার বেরিয়ে যাব, আর বাবুসোনা বায়না করছে আর মাম্মাম বায়না করছে যে খুব খিদে পেয়ে গেছে, আর তোরা কিছু খায়নি তখন থেকে, তো দেখা যাক ওদের কিছু খাওয়াতে হবে। চলো রাস্তায় যদি কিছু পাওয়া যায় অবশ্যই খাওয়াবো, নিজেরাও খাবো, আমাদেরও খিদে পেয়েছে আর ভীষণ গরম লাগছে। চুপ কর।
চশমা পরে গেছি, চশমা তো ব্যাগে রেখে দিয়েছি, মনটা খারাপ হয়ে গেছে। তো এখানে আমরা পৌঁছে গেলাম, এটা একটা নতুন রেস্টুরেন্ট। তো এখানে তোমার দাদা ভাই অর্ডার দিচ্ছে, তো কী কী খাওয়া হবে, তো চলো দেখো কী খাই আমরা আর কি বলবো। তো খুব বেশি খিদে পায়নি, কারণ দুপুরে আমরা খেতে দেরি করেছিলাম, তো সেই জন্য হালকা হালকা কিছু খেয়ে নেবো, দিয়ে বাড়ি চলে যাব। তো দেখতে দেখতে খাবারও এসে গেল, চিকেন পকোড়া আর দু প্লেট বিরিয়ানি অর্ডার করেছিল তোমাদের দাদা ভাই, তো সেটাকেই আমরা ভাগ করে নিয়ে খেয়ে নিলাম। তো এবার বাড়ি যাব, চলো।
তো আমার ছোট্ট বাবুসোনার আড়ি তো শেষ নেই, বায়না করছে বাবার কাছে যে আমার একটা জুস খাবে। তো আরেকটা জুস দেওয়া মানে ওর ক্ষতি করা, তাই না? কারণ ঠান্ডা লেগেছে এমনিতেই, তার উপরে একটা লস্যি খেয়েছে, আবার জুস খাবে বলো? ওই জন্য বাড়ি নিয়ে চলে যাচ্ছি আমরা, আর টাটা করে দিল আঙ্কেলদের দিকে। তো এবার চলো যাওয়া যায়। তো আমরা বাড়ি চলে এলাম, আর রাস্তাতে বাবুসোনা ঘুমিয়ে গেছিলো, আবার গাড়ি দাঁড় করিয়ে আবার ওকে নিতে হলো, কোলে নিয়ে বসে আসছিলাম, তো আর ভিডিও করলাম না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকো। টাটা।